মুখ্যমন্ত্রী হঠাৎ ওর মাথায় এলো এখন ডানলপ যেসব উনি নাকি অধিগ্রহণ করবে, শ্রমিকদের যে পাওনা তা মেটানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে এই যাওয়ার সময় হঠাৎ করে ওর মনে পড়ল যে এটা অধিগ্রহণ করবে। ডানলপ যেসব বন্ধ কলকারখানা যা আছে সেগুলি খোলার ব্যাপারে, চা বাগান হোক কলকারখানা খোলার ব্যাপারে সমস্ত রকম সহযোগিতা করতে রাজি আছে, কিন্তু এই সরকার যেভাবে চলছে তাতে এটা প্রমাণিত হয়েছে যে এরা যাই প্রতিশ্রুতি দিন না কেন, মুখ্যমন্ত্রী যদি বলেন যে এটা হয়েছে তাহলে বুঝবেন এটা হয়নি, যদি বলেন এটা হবে তাহলে বুঝবেন কখনো হবে না, যদি বলেন এটা হয়নি তাহলে বুঝবেন সেটা হয়েছে।